ট্রেনটা কৃষ্ণনগর ঢুকছে। চারজনকে দিয়েছি, আমার ছবি তোলার আর দিয়ে যাও। মানে এই পাশে এতটাই রোদ, গেটটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, মানে রোদের এত তেজ। আর নিচে বসে আছি, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ ট্রাভেলিংস উইথ চঞ্চলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি লালগোলা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এই যে লালগোলা স্টেশন, এটা টিকিট কাউন্টার। লোকাল ট্রেন জার্নি করব আমি, লোকাল ট্রেন লালগোলা থেকে লোকাল ট্রেন জার্নি করে রানাঘাট পর্যন্ত যাব। তবে ট্রেনের টাইম হচ্ছে 12:15। তো বন্ধুরা, এই যে টিকিট কাউন্টার আছে, আমি এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো। তো বন্ধুরা, এবার আমি টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিই। তো এবার এই মেশিন থেকে টিকিট কাটবো, একটা রানাঘাট দেবেন। তো 35 টাকা ভাড়া নিল। তো বন্ধুরা, এই যে টিকিট, আমার টিকিট কাটা কমপ্লিট। এবার আমি স্টেশনের ভিতরে যাব। তো বন্ধুরা, পুষ্কে দুটো খুবই দুষ্টু কিন্তু খুবই মিষ্টি। তো যখন ভিডিও করছিলাম, ওরা পিছন থেকে দুষ্টুমি করছিল, তা ক্যামেরাটা ওদের দিকে ঘুরিয়ে দিলাম, খুব খুশি হলো। তো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো গাইজ, এবার স্টেশনের ভিতরের দিকে যাচ্ছি। তো ঘড়ির কাটা 12:13 বাজে, আমার ঘড়ি তো সেই সেম 12:13 বাজে। এই যে দাঁড়িয়ে আছে লালগোলা রানাঘাট লোকাল ইমু ট্রেন, ঠিক আর 3 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি একটু এগিয়ে গিয়ে বসবো। তো বন্ধুরা, এই ট্রেনটা লালগোলা থেকে ছাড়বে ঠিক 12:15 মিনিটে, তারপর একেবারে 154 কিলোমিটার রান করবে। রান করার পর রানাঘাটে ঠিক পৌঁছাবে 3:45, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিটের জার্নি করব। তার মধ্যে 27টা স্টেশনে এই ট্রেনটা থামবে। তো বন্ধুরা, ট্রেনে উঠে পড়লাম। তো ফাঁকাই আছে চারিদিকে। জায়গা পেয়ে গেলাম এখানে। তো কর্নারে জায়গা পেয়ে গেলাম, বসে পড়লাম। তো বন্ধু, ট্রেনের সিগনাল হয়ে গেল, ট্রেন ছেড়েও দিল। এখনই ট্রেন রান শুরু করবে, শুরু করে দিয়েছে। টাটা টাটা। আচ্ছা আচ্ছা। তো বন্ধু, এই ট্রেনটা অনেক জায়গায়, মানে অনেক স্টেশনে স্টপেজ দেবে, তা সব স্টপেজে নামা সম্ভব নয়। তো কিছু কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে নেমে দেখাবো।
লালগোলা থেকে ছেড়ে আসার পর এই যে তৃতীয়তম স্টপেজ দিল এটা হচ্ছে ভগবানগোলা। এখানে সিগন্যাল হয়ে গেছে কারণ এটা ইমো ট্রেন, তাই বেশিক্ষণ এখানে দাঁড়াবে না, সিগন্যাল হয়ে গেছে এখনই ছেড়ে দেবে। তো বন্ধুরা, পঞ্চমতম স্টেশনে পৌঁছে গেলাম, এটা জিয়াগঞ্জ। তো এই জিয়াগঞ্জটা বিখ্যাত, যেমন আমাদের প্রাণের প্রিয় অরিজিৎ সিংয়ের বাড়ি এখানে। এই যে সেই জিয়াগঞ্জে পৌঁছে গেলাম, জিয়াগঞ্জ থেকে এবার ট্রেন সিগন্যাল হয়ে গেছে ছেড়ে দেবে, ছেড়ে দিলেই আমরা মুর্শিদাবাদ পৌঁছে যাব, সিক্সতম স্টপেজ দেবে মুর্শিদাবাদ। তো বন্ধুরা চলুন তাহলে মুর্শিদাবাদে আবার কথা হচ্ছে। মুর্শিদাবাদ পৌঁছে গেলাম। তো বন্ধু, ষষ্ঠতম স্টপেজ ছিল মুর্শিদাবাদ, আর টাইম 12:53 বেজে গেছে। এটা হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। তো আর দেখা হচ্ছে বহরমপুর কোর্ট। তো বন্ধুরা, অষ্টমতম স্টপেজ দিল বহরমপুর কোর্ট, এটা হচ্ছে বহরমপুর কোর্ট। আর আমি পলাশিকে আপনাদের দেখাবো, সঙ্গে থাকবে। ট্রেনটা ভিড় হয়ে গেছে একদম, পুরো ভিড়। পাশে এতটাই রোদ, গেটটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, মানে রোদের এত তেজ। আর নিচে বসে আছি, আর এদিকে যাই হোক, ট্রেনটা এখন ভিড় হয়ে গেছে। বেলডাঙ্গা ঢুকছে, বেলডাঙ্গার পরে একটা স্টপেজ পরেই কিন্তু পলাশি। যাই হোক, লোকাল ট্রেন এটা, রানাঘাট লালগোলা লোকাল, টানছে দেখুন। তো বন্ধুরা, এবার পলাশি ঢুকছে ট্রেনটা, যে হোয়ার ইজ মাই অ্যাপসে দেখাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা পলাশি, এটা পলাশি, সেই সিরাজদৌলার আর ইংরেজদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই পলাশি। এরপর আর দেখা হচ্ছে বেথুয়া ডাহারিতে, ট্রেন ছেড়েও দিল। তো বন্ধুরা, ট্রেনটা সত্যি খুব জোরে চলছে, মানে খুবই জোরে।
আর যাই হোক, এখন বেতুয়া ডায়েরিতে ঢুকছি আর ট্রেন প্রায় ঢুকে গেছে। তো বন্ধুরা, এটা বেথুয়া ডেহরি অর্থাৎ 19তম স্টপেজ দিল। লালগোলা থেকে ছেড়ে আসার পর এটা 19তম স্টপেজ দিল। 99 কিলোমিটার চলে এসেছি। তো গাইস, এবার ধুবলিয়া ছেড়ে বাহাদুরপুরের দিকে এগোচ্ছি। তো এই ধুবলিয়া থেকেও ইসকন মন্দিরে যাওয়া যায়। ট্রেনটা আবার ভিড় হয়ে গেল, যাই হোক মধ্যে ফাঁকা হয়েছিল। দেখুন, জলঙ্গি নদী এটা। তো বন্ধুরা, এবার ট্রেনটা কৃষ্ণনগর ঢুকছে। চারজনকে দিয়েছি, কৃষ্ণনগর ঢুকছে। যখন ট্রেন শুনছি ফাঁকা হয়ে যাবে, কারণ অনেকে কৃষ্ণনগর থেকে সিয়ালদার ট্রেন ধরবে, কারণ এই ট্রেনটা রানাঘাট অবধি যাবে ওই জন্য। তো কৃষ্ণনগর ঢুকে গেছে ট্রেন। তো বন্ধুরা, কৃষ্ণনগর সিটিতে পৌঁছে গেলাম। ওই যে 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা লোকাল, এই দেখুন সব লাইন টপকে 3 নম্বরে যাচ্ছে, কারণ সবাই শিয়ালদার দিকে যাবে আর আমি রানাঘাট অবধি যাবো, তাই আমি নামবো না। ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, সব এবার ওই ট্রেনটাই ভিড় হবে। ওই যেটা দাঁড়িয়ে রয়েছে ওটা শিয়ালদায় যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কৃষ্ণনগর সিটিতে আছি, জংশন।
কৃষ্ণনগর সিটি জংশনে। এবার এখান থেকে ট্রেনটা এখনই ছাড়বে। তো বন্ধু, অনেক কষ্ট করেছি, কারণ আমি বুঝতে পারিনি যে এতটা রাস্তা যে লোকাল ট্রেনে। ঘড়ির টাইম এখন 3টে বাজে। কৃষ্ণনগর সিটি থেকে সিগন্যাল হলো, ট্রেনও ছেড়ে দিল, আর ওই ট্রেনটা শিয়ালদায় যাবে কৃষ্ণনগর সিটি থেকে। ওটা কৃষ্ণনগর সিটি লোকাল, ওই ট্রেনটা টাইম 3টে 20। তো ট্রেন ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, 24তম স্টপেজ বাতকুল্লা। এই বাতকুল্লা এসে পৌঁছালাম, ট্রেন সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ব। বাতকুল্লা 1 নম্বরে দিয়েছে। তো গাইজ, বীরনগর ঢুকে গেলাম। এটা হচ্ছে 25th স্টপেজ দিল লালগোলা ছেড়ে আসার পর। এটা বীরনগর, এরপর কালীনারায়ণপুর, তারপর রানাঘাট। এরপরে আর 2টো স্টপেজ দেবে, তারপর কিন্তু রানাঘাট স্টেশন, মানে রানাঘাট জংশন। এটা টায়ার পাচ্ছি, এবার ক্রস করছি। গেলাম এবার কালীনারায়ণপুর জংশনে, আর ওই লাইনটা চলে গেল শান্তিপুর, এখান থেকে ক্রসিং হয়ে যায়। ২৬তম, তো এরপরে স্টেশনেই কিন্তু রানাঘাট, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন উঠে পড়লাম। আর ওই যে ওটা দেখি দাও, আর এটা একটু, এই স্টেশনটা দেখলে মনে হবে হিল স্টেশন, মানে অনেক উঁচুতে অবস্থিত। যেখান থেকে জয়েন্ট হয় সেটাকে জংশন। দারুণ, রানাঘাট শেষ স্টপেজ লালগোলার থেকে যে ট্রেনটা এলো, তা রানাঘাট জংশন ঢুকছি।
তো বন্ধুরা রানাঘাট পৌঁছে গেলাম। এখন টাইম 3:39 বেজে গেছে, পাক্কা 3 ঘন্টা 20 মিনিট জার্নি করলাম। জার্নি করে রানাঘাটে পৌঁছালাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।